হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে বিভিন্ন পলিটেকনিক কলেজে তোমরা ডিপ্লোমা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, ডিপ্লোমা থার্ড ইয়ার ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো। তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে। গুরুত্বপূর্ণ আপডেটটা হলো, তোমরা যারা লাস্ট যে সেমিস্টার দিয়ে আসলে, অর্থাৎ সেকেন্ড ইয়ারে যারা পড়ছো তারা সেকেন্ড সেমিস্টার যে দিয়ে আসলে, এবং যারা থার্ড ইয়ারে পড়ছো তারা যে ফোর্থ সেমিস্টার দিয়ে আসলে, তো তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হতে চলেছে অনলাইনে, এবং সেই অনলাইন রেজাল্ট পাবলিশ হওয়ার কতদিন পরে তোমরা অফলাইনে রেজাল্ট অর্থাৎ হার্ড কপি পাবে রেজাল্টের, সেটা নিয়েও এই ভিডিওতে আমি ডিটেলে কথা বলবো। তো ভিডিওটা অবশ্যই তোমরা কমপ্লিটলি ওয়াচ করবে প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল শুভজিৎ ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেই তাদের বলবো এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে যেতে পারো। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমি তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, ওকে, wbscte.co.in, ওই অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো তোমাদের যে ইম্পর্টেন্ট নোটিফিকেশনে যদি তোমরা যাও তাহলে দেখবে এই মুহূর্তে কোনো ধরনের কোনো আপডেট নেই, বাট একটা আপডেট কিন্তু এসেছে, যে আপডেটটা সিকিউরিটি পারপাস বা প্রাইভেসি কনসার্নের জন্য, সেটা আমি দেখাতে পারছি না কারণ আমাকে একজন শেয়ার করেছিলেন, একজন টিচার। তো তিনি আমাকে এটাই বলেছিলেন যে ওটা যেহেতু প্রত্যেকটা কলেজকে যেহেতু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই ওটা পাবলিকলি ওটা রিভিল না করতে, তো দ্যাটস ওয়াই সেই কারণেই আমি তোমাদের দেখাতে পারছি না। বাট এরকম ধরনের একটা নোটিফিকেশান এসছে, মানে প্রত্যেকটা কলেজের অথরিটিকে মেল মারফত স্টেট কাউন্সিল থেকে জানানো হয়েছে যে 31st of December 2022 এর মধ্যে প্রত্যেকটা টিচার, তোমাদের যে অফলাইনে যে খাতা চেক করা হবে বা পেপার যে চেক হবে সেই খাতাগুলো কিন্তু চেক কমপ্লিট করে কিন্তু তোমাদের রেডি করে ফেলতে বলা হয়েছে, ঠিক আছে। তারপরেও ফার্দার কিছু প্রসেস থাকে, মার্কস ইনপুটিং, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার প্রত্যেকটা মার্কস মানে রেজাল্ট আপডেট করা, ঠিক আছে, এই বিষয়গুলো তারপরেও কিছু প্রসিডিও থাকে। তো তোমরা ধরে নিতে পারো যে তোমাদের যে রেজাল্ট, ঠিক আছে, মোটামুটি এক্স্যাক্ট ডেট তো বলা সম্ভব না, ঠিক আছে, তবে তোমাদের অ্যাপ্রক্সিমেট একটা মোটামুটি আমি আমার আইডিয়া থেকে তোমাদের যেটা বলতে পারি যে তোমাদের ফেব্রুয়ারির আগে কিন্তু কোনোভাবেই রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে না, ঠিক আছে। তো ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোনোর একটা খুব ভালো রকম একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, যদি সঠিক সময়ে স্টেট কাউন্সিল রেজাল্ট বের করে। আর যদি সঠিক সময়ে রেজাল্ট যদি না বের করে তাহলে তো আরও ডিলে হতে পারে, সেক্ষেত্রে তো একমাত্র স্টেট কাউন্সিলই সেটা জানে, ঠিক আছে। তবে এখন যে সিচুয়েশন বা আমি যেটা বুঝতে পারলাম তার অ্যাকর্ডিংলি আমি কথা বললাম যে তোমাদের ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। আরেকটা জিনিস, তোমাদের যখন অনলাইন রেজাল্ট পাবলিশ হয় তার কতদিনের মধ্যে তোমরা হার্ড কপি পেতে পারো, দেখো উইদিন 2 weeks-এর মধ্যে কিন্তু প্রত্যেকটা কলেজকে কিন্তু স্টেট কাউন্সিল সার্ভ করে দেয়, ঠিক আছে, ওই ইয়েগুলো হার্ড কপি যে মার্কশিটগুলো থাকে সেগুলোকে সার্ভ করে দেয়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো মাইনর ডিলে হতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো এই ছিল আজকের আপডেট। এর পরে যদি ডেফিনেটলি কোনো আপডেট যদি থাকে ডিপ্লোমার তোমাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড, ডেফিনেটলি এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ সকলকে।